হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় রাজ দরবার তিনার বলেন সুলাইমান এত বড় বাদশা ছিলেন তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই আল্লাহ তাকেও বিদায় দিয়ে নিয়ে চলে গেলেন তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই ওনার মৃত্যুটা কেমন করে হলো বাইতুল আকসা মসজিদ উনি বানাইতেছিলেন পরম আদর করে সুন্দর করে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে বানাইতেছিলেন জিনদেরকে দিয়ে উনি দামি দামি পাথর সমুদ্রের গভীর থেকে আনাচ্ছিলেন মণিমুক্তা দামি দামি পাথর দিয়ে সেই সুন্দর টাইলস যে টাইলসগুলি আদৌ বিজ্ঞান সেটা বানাইতে পারে নাই আল্লাহর নবী সুলাইমান মসজিদ বানাইতে লাগলেন তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে ১৬ মাইল দূর থেকে রাতের আধারে ওই পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে তারা কাঁথা সেলাই করত এমন দামি পাথর একবার জোরে বলা যাবে কি মারহাবা আজ বিজ্ঞানের পক্ষে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী করে দেখিয়েছিলেন মসজিদ বানাইতেছিলেন সময় শেষ হয়ে গেল আল্লাহ বললেন বন্ধু তোমাকে চলে আসা লাগবে সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন তাড়াতাড়ি করে আমার কাছের একটা হুজরা বানাও কাজ দিয়ে একটা হুজরা বানানো হলো কাজ দিয়ে হুজরা বানানোর পরে সুলাইমান আলাইহিস সালাম মাঝখানে তিনি দাঁড়াইলেন লাঠির উপরে ভর দিয়ে এমন সময় আজরাইল এসে ওনার জান কবজ করে নিয়ে চলে গেল উনি লাঠির উপরে ওইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন ৬ মাস মসজিদ বাইতুল আকসার দিকে তাকে উনি লাঠির উপরে দাঁড়ানো ইন্তেকাল হয়ে গেছে ৬ মাস পর্যন্ত ওনার ইন্তেকাল শরীর শুকিয়ে যায় নাই চুল খসে পড়ে যায় নাই গন্ধ বের হয় নাই ত্বক নষ্ট হয় নাই ব্লাড সার্কুলেশন বন্ধ হয় নাই চোখের আলো নষ্ট হয় নাই চোখ পচে যায় নাই কান পচে যায় নাই শরীর থেকে কোনো রকম দুর্গন্ধ তার আসে নাই যেরকম সেরকম ৬ মাস পর্যন্ত দাঁড়ানো কিন্তু ৬ মাস পর্যন্ত তিনি ইন্তেকাল করেছে এই জন্য নবী বললেন আলাবিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম নবীরা কবর শরীফের মধ্যে তারা জিন্দা তারা মরে না তারা জিন্দা একবার জোরে বলা যাবে কি মারহাবা মসজিদ বানানো শেষ তো জিনদের যিনি প্রধান জিন ছিলেন ইফরিত এসে বলতেছে ওগো আল্লাহর নবী মসজিদ সম্পূর্ণ করেছি কমপ্লিট করছি খুব সুন্দর করে বানাইছি দেখেন আর কোনো প্রয়োজন আছে কিনা আপনার পছন্দ হয়েছে কিনা আপনি একটু দেখেন তদারকি করেন তো উনি আর কথা বলে না ইফরিত বারবার ডাকে কিন্তু কথা হয় না কাছের দরজা খুলে সুলাইমান আলাইহিস সালামের গায়ে হাত দেওয়ার সাথে উনি আস্তে করে ঢলে পড়ে গেলেন ব্যাপার কি হুজুর নাই কতদিন নেই লাঠি খোঁজ করে দেখে গেল লাঠির নিচে গুনে খেয়ে লাঠি নষ্ট করে ফেলছে তখন তারা বুঝলেন বহুদিন আগে আল্লাহর নবী এখানে দাঁড়ায় ইন্তেকাল করেছিলেন তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন মসজিদ কমপ্লিট হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন কারণ কাফের জিনেরা মসজিদ তারা বানাইতে দেবেই না মসজিদ তারা বানাইতে দেবে না সেই জন্য মুসলিম জিন আর কাফের জিনদের ভিতরে বিরাট প্রলয়ঙ্করে একটা যুদ্ধ হয়েছিল মুসলমান জিনেরা বিজয় হয়েছিলেন আর ওরা পণ করেছিল সুলাইমান যতদিন বাঁচা আছে এর ভিতরে যদি মসজিদ বানায় শেষ করতে পারে তাহলে আমরা আসি আর যদি বানায় সুলাইমান কোনো রকম ইন্তেকাল করে তার মসজিদ বানাইতে দেব না তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি কাছের হুজরা নির্মাণ করে ওইখানে দাঁড়াই থাকেন ছায়ে থাকবেন মসজিদ আকসার দিকে যাতে শয়তান বুঝে আপনি দেখতেছেন একসাথে বলবেন আল্লাহ প্রিয় পরমান্ধপুরবাসী মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন কোরআন থেকে আপনাদেরকে আর শোনাব আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন এখন আমরা বড় হলাম এই সৌন্দর্য সবার থাকবে না আপনি যদি দেখেন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিন্তু শিশুকালে মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাটাকে রাখলেন কত চমৎকার করে আল্লাহ তার নাক বানাইলেন কত চমৎকার তার ঠোঁট কত চমৎকার তার কান কত চমৎকার তার হাত পাগুলি
এই যে আল্লাহ নিখুঁতভাবে বান্দাকে বানাইলেন সুন্দর করে পৃথিবীতে পাঠাইলেন এই বান্দা যখন পৃথিবীতে আসলো যারা আল্লাহকে স্বীকার করবে আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিন কথাগুলি আমাদের শোনা দরকার এই বিরাট সৌন্দর্য তিনি জেনে আল্লাহ আপনি যদি স্বীকার করে নেন তাহলে আল্লাহ কি বললেন জাযাউহু ইনদা রাব্বিহিম জান্না আল্লাহ আমাদের জন্য একটা জায়গা নির্বাচন করেছেন সেই জায়গার নাম হলো জান্নাত জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখন বলি জান্নাতে কি আপনাদের বিশ্বাস আছে কেন আছে এটা বুঝুন আমার নাম ফরিদিশা এখন যদি মারা যায় তা আমার বডি কি চলে যাবে না থাকবে তো যাবে কি আসলটা ويسألونك عن الروح قل الروح من أمر ربي كفر راشي نبي كي برشن قل نبي روح كي الله نبي جواب دلين الله قرآن شريف رات نازل كره بولن حضور كافر اپنا كي روح شمبر كي جگاشا كره اپنی بولے دین এই রুহটা আল্লাহর একটা হুকুম এটা আমরুল্লাহ আল্লাহর হুকুম যখন হুকুম আসবে তখন দুনিয়াতে আসে যখন হুকুম আসবে আবার রুহটা আল্লাহর কাছে চলে যাবে মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা অবশ্যই আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব কথা বলেন ঠিক কি না এসেছি আল্লাহর কাছে আবার চলে যাব আমরা আল্লাহর কাছে তো আসছি আল্লাহর কাছ থেকে ফিরে যাব আল্লাহর কাছে কি নিয়ে যাব কি মিষ্টি নিব দানাদার নিব টাকা পয়সা নিব সোনা দানা নিব এই যে জমিদারি যা সেগুলি নেওয়ার সুযোগ আছে দুইটা জিনিস নিতে হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহা এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যেতে হবে পরমান্তপুরবাসী ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন চলে যেতেই হবে থাকার আর কোনো সুযোগ নেই আল্লাহ বলেন কুল হুজুর উম্মতকে বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালাল ঘর কথা বলেন ঠিক কিনা কিন্তু একটু চিন্তা করেন তো যারা মানুষের টাকা মেরে দিল অন্যায় ভাবে জমিন নিয়ে গেল যারা টাকা মেরে দিল অন্যায় ভাবে জমিন নিয়ে নিল অন্যায় ভাবে গরিবের হাত যারা মেরে খেল তারা একটা টাকাও কবরে নিয়ে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা জিন্দিগি বৃথা জিন্দিগি বৃথা তারা বুঝে কিন্তু বুঝেও না বুঝার বান্দরে কোনো লাভ নাই আল্লাহর কোরআন বলতেছে হুজুর উম্মতকে বলে দেন মৃত্যু থেকে তারা পালানোর চেষ্টা করে কালকে রাত্রিবেলা গাড়ি পার হওয়ার সময়
পাগল রে হরেন মারার পরে পাগল চলে সরে চলে যায় পাগলর মরণের ভয় আছে বাবাজি মনোযোগ দিবেন পাগল বাঁচার জন্য চেষ্টা করে আল্লাহ বলেন হাবিব বান্দারে জানান মৃত্যু থেকে তারা পালায় পালানোর কোনো রাস্তা নাই ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে এই মরণ তার সাথে মোলাকাত করবে এই মরণ তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসে আছেন তিনি বর্তমান যে গাজা এই গাজার আগের নাম ছিল আসকালান এই গাজাটাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের বিরাট রাজ দরবার ছিল গাজার পাশে দেখবেন সমুদ্র বন্দর এই সমুদ্র এলাকাটা তখন ব্যবসায়িক কেন্দ্র ছিল যেই গাজার শহর আজ ইসরায়েল টনের পর টন বোমা মেরে মেরে নিশ্চিহ্ন করে দিচ্ছে গাজা শহর একসময় সুন্দর শহর ছিল পৃথিবীর প্রাচীন কাল থেকে এই শহরটা বড় নান্দনিক এবং সুন্দর ছিল আজকে নতুন এখানে যুদ্ধ না শত শত বছর ধরে এখানে যুদ্ধ চলমান আছে প্রিয় হাজিরিন এইটাকে কেন্দ্র করে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী বিরাট বড় প্রাসাদ তার সারা পৃথিবীর বাদশা ছিলেন তিনি জমিনের এমন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন শুধু মানুষ না আল্লাহ পাখিদেরও বাদশাহ তারে বানিয়েছিলেন বাতাসের বাদশাহ বানিয়েছিলেন জিন জাতির বাদশাহ বানিয়েছিলেন প্রেমাদুপুরবাসী খুব মনোযোগ দিবেন সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন রাজ দরবারে এক যুবক বসা আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে গেলেন যে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন সালাম দেওয়ার আগে দেখলেন একটা যুবক দেখা যায় তীক্ষ্ণ নজরে ওই যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম তাকিয়ে আছেন সুলাইমান নবী আজরাইলকে চিনতে পারলেন বাকিরা কেউ আজরাইলকে চিনলেন না তিনি মানুষের সুরত ধরে আল্লাহর পয়গম্বরের সামনে যে দাঁড়ায় গেলেন কিছুক্ষণ পরে আজরাইল চলে গেলেন যুবকটা হুজুরকে ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আপনি দয়া করে বাতাসকে হুকুম দেন বাতাস যাতে আমাকে হিন্দে নিয়ে যায় ভারতের নাম ছিল তখন হিন্দ আমাকে হিন্দে নিয়ে যান অর্থাৎ এর মানে এটা না বর্তমানে হিন্দু হিন্দু তো হিন্দ শব্দ থেকে এসেছে হিন্দ একটা ভাষা হিন্দি ভাষা থেকে হিন্দ হিন্দ একটা স্থানের নাম ছিল বর্তমানে হিন্দু সম্প্রদায় যারা তারা হলো সনাতনী সনাতন ধর্ম তাদের তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী আমরা মুসলিম আমরা এক আল্লাহয় বিশ্বাসী চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার কয় আল্লাহ আওয়াজ তুলে বলুন কয় আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহের অন্ধগাহে না শুধু তোমারি গুণগান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবো শান তুমি রহমান তুমি মেহেরবান
মাধবপুরের মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন যুবক তুমি হিন্দে কেন যাবা বলে হুজুর এইখানে আমার মন টিকে না এখান থেকে আমি চলে যেতে চাই আপনি আমাকে বিদায় দিয়ে দেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন বাতাস দ্রুত গতিতে তুমি হিন্দে এই যুবকে পৌঁছায় দাও হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলেন বাতাস দ্রুত গতিতে তুমি তাকে সুদূরে হিন্দের মধ্যে পাঠিয়ে দিয়ে আসো বাতাস দ্রুত গতিতে যুবকে হিন্দে পাঠিয়ে নিয়ে আসলো কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার গেলেন সুলাইমান নবী জিজ্ঞেস করলেন ওহে আজরাইল একটা বিষয় বুঝলাম না দয়া করে বলবেন বলেন হুজুর আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন কারণ কি বলতেছে হুজুর ওই যুবকের কাছে তীক্ষ্ণ নজরে আমি তাকিয়েছিলাম এই জন্য আমার ডায়েরিতে লেখা কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে কিন্তু এখনো সেই ছেলেটা ফিলিস্তিনের এই আসকালানে আপনার রাজধানীতে রাজপ্রাসাদে এখনো বসে আছে কোথায় ফিলিস্তিন কোথায় হিন এত দূরে রাস্তা সে কি করে যাবে আমি অথচ তার জান কবজ করব আল্লাহর কুদরতের দিকে তাকায়া আমি আশ্চর্য বোধ করতেছিলাম কি করে সম্ভব হবে কিন্তু আপনি যে তারে বাতাসের মাধ্যমে এখানে পাঠাবেন এটা আমার জানা ছিল না এটা আল্লাহর জানা ছিল وما تدري نفس بأي أرض تموت الله বলেন বান্দা কোথায় কোন হালতে কোন অবস্থায় কখন কোন সময় মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না যুবকটাকে আজরাইল বলতেছে হুজুর যুবকটার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পাঠাই দিয়া আপনার আদালতে আপনার রাজপ্রাসাদে আমি আবার হাজির হয়ে গেছি তাহলে এই সময়টা আমাদের জীবনে আসবে কখন আসবে আমরা কেউ বলতে পারি না এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব জীবনহীন ছিল আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম ফাহিয়াকুম তোমার জীবন আমি আল্লাহ তোমার দিলাম হায়াত দিলাম জিন্দেগি দিলাম বাতাস দিলাম পানি দিলাম শস্য দিলাম বৃষ্টি দিলাম সব কিছু তোমাকে দিলাম হে বান্দা কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো আমরা আল্লাহকে অস্বীকার করতে কোনো মুহূর্তেই পারবো না কথা বলেন ঠিক কি না প্রিয় উপস্থিতি হাজিরিন কথাগুলি ভালো করে শুনে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় রাজ দরবার তিনার চোখের সামনে যুবক মারা গেল বলেন সুলাইমান এত বড় বাচ্চা ছিলেন তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই আল্লাহ তাকেও বিদায় দিয়ে নিয়ে চলে গেলেন তিনিও দুনিয়াতে থাকতে পারেন নাই ওনার মৃত্যুটা কেমন করে হলো বাইতুল আকসা মসজিদ উনি বানাইতেছিলেন পরম আদর করে সুন্দর করে পৃথিবীর দামি দামি পাথর দিয়ে বানাইতেছিলেন জিনদেরকে দিয়ে উনি দামি দামি পাথর সমুদ্রের গভীর থেকে আনাচ্ছিলেন মণিমুক্তা দামি দামি পাথর দিয়ে সেই সুন্দর টাইলস যে টাইলসগুলি আদৌ বিজ্ঞান সেটা বানাইতে পারে নাই আল্লাহর নবী সুলাইমান মসজিদ বানাইতে লাগলেন তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে ষোলো মাইল দূর থেকে রাতে রাধারে ওই পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে তারা কাঁথা সেলাই করত এমন দামি পাথর
একবার জোরে বলা যাবে কি মারহাবা আজ বিজ্ঞানের পক্ষে যেটা সম্ভব হয় নাই সেটা সুলাইমান নবী করে দেখিয়েছিলেন মসজিদ বানাইতেছিলেন সময় শেষ হয়ে গেল আল্লাহ বললেন বন্ধু তোমাকে চলে আসা লাগবে সুলাইমান আলাইহিসসালাম অনুমতি দিলেন তাড়াতাড়ি করে আমার কাছের একটা হুজরা বানাও কাজ দিয়ে একটা হুজরা বানানো হলো কাজ দিয়ে হুজরা বানানোর পরে সুলাইমান আলাইহিসসালাম মাঝখানে তিনি দাঁড়াইলেন লাঠির উপরে ভর দিয়ে এমন সময় আজরাইল এসে ওনার জান কবজ করে নিয়ে চলে গেল উনি লাঠির উপরে ওইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন ছয় মাস মসজিদে বাইতুল আকসার দিকে তাকে উনি লাঠির উপরে দাঁড়ানো এন্তেকাল হয়ে গেছে ছয় মাস পর্যন্ত আর এন্তেকাল শরীর শুকিয়ে যায় নাই চুল খসে পড়ে যায় নাই গন্ধ বের হয় নাই ত্বক নষ্ট হয় নাই ব্লাড সার্কুলেশন বন্ধ হয় নাই চোখের আলো নষ্ট হয় নাই চোখ পচে যায় নাই কান পচে যায় নাই শরীর থেকে কোন রকম দুর্গন্ধ তার আসে নাই যেই রকম সেরকম ছয় মাস পর্যন্ত দাঁড়ানো কিন্তু ছয় মাস পর্যন্ত তিনি ইন্তেকাল করেছে এজন্য নবী বললেন আলাবিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম নবীরা কবর শরীফের মধ্যে তারা জিন্দা তারা মরে না তারা জিন্দা একবার জোরে বলা যাবে কি মারহাবা মসজিদ বানানো শেষ তো জিনদের যিনি প্রধান জিন ছিলেন ইফরিত এসে বলতেছে ওগো আল্লাহর নবী মসজিদ সম্পূর্ণ করেছি কমপ্লিট করেছি খুব সুন্দর করে বানাইছি দেখেন আর কোনো প্রয়োজন আছে কিনা আপনার পছন্দ হয়েছে কিনা আপনি একটু দেখেন তদারকি করেন তো উনি আর কথা বলে না ইফরিত বারবার ডাকে কিন্তু কথা হয় না কাছের দরজা খুলে সুলাইমান আলাইহিসসালামের গায়ে হাত দেওয়ার সাথে উনি আস্তে করে ঢলে পড়ে গেলেন ব্যাপার কি হুজুর নাই কতদিন নাই লাঠি খোঁজ করে দেখা গেল লাঠির নিচে গুনে খেয়ে লাঠি নষ্ট করে ফেলছে তখন তারা বুঝলেন বহুদিন আগে আল্লাহর নবী এখানে দাঁড়ায় এন্তেকাল করেছিলেন তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন মসজিদ কমপ্লিট হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়েছিলেন কারণ কাফের জিনেরা মসজিদ তারা বানাইতে দেবেই না মসজিদ তারা বানাইতে দেবে না সেই জন্য মুসলিম জিন আর কাফের জিনদের ভিতরে বিরাট প্রলয় করে একটা যুদ্ধ হয়েছিল মুসলমান জিনেরা বিজয় হয়েছিলেন আর ওরা পণ করেছিল সুলাইমান যতদিন বাঁচা আছে এর ভিতরে যদি মসজিদ বানায় শেষ করতে পারে তাহলে আমরা আসি আর যদি বানায় সুলাইমান কোনো রকম এন্তেকাল করে তার মসজিদ বানাইতে দেবো না তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি কাছের হুজরা নির্মাণ করে এখানে দাঁড়াই থাকেন ছায়া থাকবেন মসজিদ আকসার দিকে যাতে শয়তান বুঝে আপনি দেখতেছেন একসাথে বলবেন আল্লাহ শয়তান যাতে বুঝে যে আপনি দেখতেছেন এই জন্য জিনেরা কোনো গায়েব সাহেব জানে না জিনেরা কোনো গায়েব সাহেব জানে না মানে ফকির ফাক্কারা জিন চালান দিয়ে আপনাকে বলে দেব আপনার বিপদ আছে সব ডাহা মিথ্যা কথা ও টাকা খাওয়ার ধান্দা করে পয়সা খাওয়ার ধান্দা করে গণক বলে দিবে হাত দেখে আপনার ভবিষ্যতে বিপদ আছে ডাহা মিথ্যা কথা গণক হাত দেখার পরে যদি আপনার ভবিষ্যৎ বলে দেয় ওর সাথে সাথে মুখের মধ্যে শটাং করে মেরে দিবে দেখলো মারলি কেন তো মারছি তোর যে আমি ফিডা মুখ তুই আগে গুনতে আরস নাই কি কথা কর দেখা তুই আগে গুনলি দেখে তোর নিজের ভাগ্য তুই গুনতে থাক তা আমারটা পরে গুনে বুঝতে পারছি ওমা তদ্রি নফসু মাদা তাকসিবু গাদা কোরআন বলতেছে আগামী সময় মানুষের জন্য কি আছে আল্লাহ সারা কেউ জানে একসাথে বলবেন আল্লাহ আকবার আল্লাহ সারা কেউ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্রপতি তিনজন একটা আমেরিকা একটা চীন একটা রাশিয়া আর মারাত্মক যুদ্ধ বাজলো আর একটা এটার নাম হলো ওই ইসরায়েল তো আছে এটা তো শয়তানের খুঁটি এটা হলো শয়তান আর একটা আসলে কিম জং জুন না কি কয় উত্তর কোরিয়া এটা মারাত্মক মাথা গরম ওর সাথে আমেরিকা লাগতে থাকতে যায় না জানে যে লাগলে একটা পারমাণবিক বাই মাইরে দিলে বিপদ কিছু করার নাই বুঝতে পারছেন এই উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে রাশিয়া
আমেরিকা এবং সি কিন্তু বলেন আল্লাহর ফেরেশতা আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ আছে আসতে হয়ে গেল না কেউ আছে কেউ নেই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই তার কাছ থেকে যত নিরাপত্তা তার হোক আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই কেউ থাকবে না এটাই শেষ প্রিয় উপস্থিতি আল্লাহর নবীর 40 বছর আগে এবং পরে কোনদিন কোন সময়ের জন্য অন্যায়ভাবে নবীজি কাউকে একটা থাপ্পড় পর্যন্ত দেন নাই গালি দেন নাই ধমক দেন নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার দিন বুঝে যেতে হবে ধর্ম বুঝে যাওয়া লাগবে নামাজি কিন্তু মানুষের অর্থ মেরে দিয়েছেন নামাজি সুদ আপনি খাইতেছেন নামাজি ঘুষ আপনি খান আপনার চার পয়সাও ইসলামে দাম নাই আপনার যাকাতে দানে হজে নামাজে কোনো মূল্য হবে না কথা কোন ঠিক কি না কোনো মূল্য চার পয়সা মূল্য শুধু নামে মুসলমান এক পরমান্তপুরবাসী কোরআন শরীফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল কে তোমাকে হালাল থেকে জুদা করলো কে তোমাকে নামাজ থেকে জুদা করলো কে তোমাকে রসুল থেকে জুদা করে দিল কে তোমাকে ইসলাম থেকে জুদা করে দিল কে তোমাকে জুদা করলো বলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা অতসু যিনি তোমাকে সৃষ্টি করলেন শুধু তিনি সৃষ্টি করেন নাই তোমাকে সুবিন্যস্ত করলেন বিন্যস্ত করলেন তোমার যা যা প্রয়োজন বলেন তো যিনি দিলেন সেই মালিকের নাম কি কোন সন্দেহ নাই তাহলে বলেন সেজদা হবে কার জিকির হবে কার আইন মানব কার আল্লাহর পরমান্তপুরবাসী মনোযোগ দিবে কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছেন হে বান্দা তোমাকে সৃষ্টি করলাম সুবিন্যস্ত করলাম সুঠাম করলাম শক্তি দিলাম আমার দিকে তাকান এই যে ফ্যানটা চলতেছে এটাকে বলা হয় ফ্যান বৈদ্যুতিক পাখা এটা কিন্তু তালের পাখা না এটা আপনার ওই কী বলে আপনার হাতে বানানো পাখা না এটা বৈদ্যুতিক পাখা বিদ্যুতের মাধ্যমে পাখাটা ঘূর্ণায়মান একা একা চলতেছে 500 বছর আগে এই পাখা যদি কোনো মানুষকে দেখানো যায় তো সে বলতো হ্যাঁ এটা আবার কি তখন তারা এটাকে আশ্চর্য মনে করতো কিন্তু আজকে আপনার সামনে ঘুরে বিদায় আপনি কিছুই মনে করেন না কিন্তু এটা ঘুরে এটা শক্তি আছে অদৃশ্য শক্তি এই শক্তিটা বিদ্যুৎ উৎপন্ন হলো বৈদ্যুতিক সিস্টেমে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করলেন আপনারা এনে দিলেন আপনি বাতাস খাচ্ছেন এটা ঘুরতেছে এটার পিছনে একটা শক্তি আছে এখানে একটা শক্তি আছে মাও ম্যাগনেটিক একটা শক্তি আলো জ্বলতেছে এর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে বলবেন এই অদৃশ্য শক্তির মালিককে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির এই শক্তির উৎস একমাত্র আল্লাহ 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 চোখে আলো আছে এই আলোর অদৃশ্য শক্তির মালিক কি কানে শোনেন অদৃশ্য শক্তির মালিক কি জিহ্বা কয়টা মাছখান কয় পদের ইলিশ শ্যাং মাছ আপনাদের দেশে কী মাছ কয় টাকি মাছ শিং মাছ বুয়াল মাছ শোল মাছ তেলাফিয়া মাছ এরপরে আপনার ভাঙ্গাস এরপরে রুই মাছ
এক এক মাছের এক এক স্বাদ না? পানি কয়টা? পুকুরের পানি একরকম, নদীর পানি আর এক রকম, হাওরের পানি মানে ভিন্ন। তো পানি একই, একই পানির ভিতর থেকে এত কোয়ালিটির মাছ। বাংলাদেশ সরকার কিন্তু এই মাছের খাবার দেন নাই, যিনি মাছের খাবার দেন তিনি আল্লাহ, এই মাছের লজ্জত যিনি দেন তিনি আল্লাহ। এই শত কোয়ালিটির মাছ খাইলেন জিব্বা কয়টা? এই জিব্বার ভিতরে স্বাদী অদৃশ্য শক্তি দিছে কে? না না জোরে বলেন দিছে কে? তো আল্লাহর দেওয়াই জিব্বা দিয়ে জবান দিয়ে আল্লাহর জিকির না করে বিড়িটা নেন কে? জোরে কোন জোরে কোন? মাসক খায় না, খা সাইডে দিবে সিদ্ধার কারণ পান খান বেশি করে খান, যেটা হালাল সেটা খান কিন্তু হারাম খাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? যেটা হালাল সেটা খাবেন কিন্তু হারাম খেতে পারবেন না। এ জিব্বা দিলেন আমার আল্লাহ, হরেক কোয়ালিটির ফল দিলেন, আম দিলেন, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব দিলেন। জিব্বার উপরে রাখার সঙ্গে সঙ্গে জিব্বা বলে দে এটা আম, এটা জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু সব জিব্বা বলে দিল। সব জিব্বার স্বাদ যিনি অদৃশ্য শক্তির মালিক একসাথে বলেন তো সে রবের নাম কি? আবার আসেন, প্যাট কয়টা? এই দেখেন আল্লাহ কত বড় কারিগর, প্যাট কয়টা? এই প্যাটের ভিতরে সব খাবার দিছে, লেবু দিলেন, আম দিলেন, কলা দিলেন, কাঁঠাল দিলেন, পেঁপে দিলেন, মাছ দিলেন, গোশ দিলেন, ভাত দিলেন, রুটি দিলেন, যত খাবার এই পেটের ভিতরে দিয়ে দিলেন আপনি। এই রুটির যে ফজিলত প্রোটিন, এটা শরীরের যেখানে সেখানে পৌঁছানোর দরকার এই পেট পৌঁছায় দিল, লেবুর প্রোটিন যেখানে পৌঁছানোর দরকার পেট থেকে পৌঁছায় গেল, আমের প্রোটিন যেখানে দরকার সেখানে চলে গেল, ভাতের ভিটামিন যেখানে যাওয়ার দরকার চলে গেল, কমলার ভিটামিন যেখানে যাওয়ার দরকার সেখানে চলে গেল। এবার বলেন তো অদৃশ্যভাবে যিনি নিয়ন্ত্রণ করেন বলেন তো কে? আরো জোরে 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 জোরে। তাহলে এটা পাথরে দেয় নাই, কোন দেবতাই দেয় নাই, দিল কে? আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমাকে মেনে নাও, স্বীকার করে নাও, আর যদি স্বীকার তুমি না করো তাহলে বান্দার জন্য একটা জায়গা আল্লাহ নির্বাচন করলেন কোরআন থেকে বুঝে যান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে অস্বীকার করলো, কবরকে অস্বীকার করলো, যারা হাশরকে অস্বীকার করলো, ফেরেশতাকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, আসমানি কিতাব কেউ অস্বীকার করলো, মিন আহলিল কিতাব যারা আহলে কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইহুদি, বর্তমান ইসরায়েল তারা কিন্তু ইহুদি, দেখবেন তারা মানুষ মনে গেলে কবর দেয়। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মুসা নবীর উম্মত তারা, তারা বলে আমরা মুসা নবীর উম্মত, আমরা তাওরাত মানি, আল্লাহকে মানে, কিন্তু তারা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর একটা ছেলে আছে, ছেলের নাম উজাইর। জোরে বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বেটা ঈসা, আল্লাহর স্ত্রী মারিয়াম, নাউজুবিল্লাহ কর। এই জন্য আল্লাহ বলেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মুশরিক কারা? যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, যারা পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে মাথা নত করে সিজদায় পড়ে যায়, এইগুলিকে যারা খোদা মনে করে। আমার রব্বে করিম বলতেছে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, তাদের জন্য আল্লাহ একটা শাস্তির জায়গা আবাস একটা রেখে দিয়েছেন জাহান্নাম।
কতদিন থাকবে খালিদিনা ফিহা তারা এখানে চিরদিন থাকবে কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না